মসজিদে রই লাশের কাঠ তোমার অপেক্ষায়, আর তুমি রয়েছ দুনিয়ার রং তামাশায়। মসজিদের লাশের খাটটি তোমার অপেক্ষায় যুবক, কিন্তু তুমি রয়েছ দুনিয়ার রং তামাশায়। আল্লাহর কথা কি মনে পড়ে না? اليوم نختم على افواههم وتكلمنا ايديهم اي দুই হাত সাক্ষী দিবে, উদ্দেশ্য অর্জুনহুম পা পর্যন্ত সাক্ষী দিবে, দুই হাত কথা বলবে, পা সাক্ষী দিবে, দুনিয়াতে তুমি কি করেছো সব কিছুর হিসাব আল্লাহর কাছে একদিন দাঁড়াতে হবে। সকালবেলার সূর্যের আলো তিনি আমাদেরকে দেন, আবার রাতের পরে দিন দেন, দিনের পরে রাত দেন, অসুস্থ হলে তিনি সুস্থ করেন, বিপদে সবসময় তিনি পাশে থাকেন। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد أتوب يا تويس بابار برو كتو مانوش আছে الله شكريا করে না না شكريا হয় আল্লাহ বলছেন শুকুর করো অকৃতজ্ঞ হয় না অকৃতজ্ঞ হলে আযাবে আযাব আছে আযাব আবার বলছেন ফাজকুরুনি আযকুরুকুম আমাকে স্মরণ করো ফাজকুরুনি আমাকে স্মরণ করো আযকুরুকুম আমিও তোমাকে স্মরণ করো الله سبحانك سبحانك তুমি পূত পবিত্র তুমি মহান আল্লাহ তিনি বলছেন ফাজকুরুনি আমাকে স্মরণ করো আযকুরুকুম আমি তোমাকে স্মরণ করো কি মহান আল্লাহ আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আবার আমাদেরকে স্মরণ করে আল্লাহ আমাদেরকে কিভাবে স্মরণ করে আনা আযকুরুকুম বিল মাগফিরা আল্লাহ পাক আমাদেরকে ক্ষমার সাথে স্মরণ করে হাশরের ময়দানে আলিয়াম তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলম আলিয়াম আলিয়াম তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলম আলিয়াম হাশরের ময়দানে কারো প্রতি কোনো জুলুম করা হবে না তুমি যা করেছো তার প্রাপ্যই তুমি পাবে ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন না কারো প্রতি কোনো জুলুম করা হবে না দুনিয়ায় তুমি যা করতে তাই তুমি পাবে ইকরা কিতাবাক পড়ো তোমার আমলনামা পড়ো কাফা বিনাফসিকা আলিয়াউমা আলাইকা হাসিবা হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে মানুষ দেখবে ওই আমলনামার ভিতরে ছোট বড় সব পাপগুলো লেখা আছে মানুষ অবাক হয়ে যাবে এই ছোটটাও বাদ পড়লো না আমার বড় গুণাটাও বাদ পড়লো না وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا إيه خارج الدين يكون بطي ده كم ميموري الله سيد كوري رجع جن إيه ميموري ده شاب كيسر ريكورد هتشي جواك কত وقت নামাজ তোমার কাজা হলো কতটা গুনাহ তুমি করলে কতজন মানুষকে কষ্ট দিলে কত মানুষের সম্পদ নষ্ট করলে কি করলে আল্লাহর হুকুম থেকে কত তুমি দূরে সরে থাকলে সব এখানে রেকর্ড হচ্ছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন সম্মানিত দুজন লেখক ফেরেশতা কিন্তু সব সময় তোমার পিছনে লেগে আছে আল্লাহ পাক বলছেন 50,000 সনাতিন মিম্মা তাউদ্দুন হিসাবের দিনে তোমাকে দুনিয়ার তুলনায় 50,000 বছর বিচারের একটা দিন লম্বা হবে দাঁড়ায় থাকতে হবে পায়ের তলায় হবে উত্তপ্ততা সূর্য মানুষের মাথার কাছাকাছি নেমে আসবে সূর্যের তাপের উত্তপ্ততার কারণে মানুষের মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো ছিটকে পড়বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছু কিছু মানুষকে আল্লাহ পাক বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন 70 যিরআন ফাসলুকু কিছু কিছু মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে গলার মধ্যে ফাঁসির দড়ি লাগায় তাকে টেনে হেসলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
জাহান্নামের ভিতরে যখন পড়ে যাবে তখন উত্তপ্ততায় তাদের একটু তৃষ্ণা লাগবে, তারা বলবে আল্লাহ একটু পানি দাও, একটু পানি দাও, তৃষ্ণায় গলা শুকিয়ে গেল। এই দুনিয়ায় যদি আমাদের তৃষ্ণা লাগে, একটু পানি পান করলে আমাদের একটু ভাল লাগে, তাই না? ভাল লাগে। কিন্তু তখন যখন তৃষ্ণা হবে জাহান্নামের ভিতরে, মানুষ বলবে আল্লাহ একটু পানি দাও না, একটু পানি দাও না, কলিটা শুকিয়ে যাচ্ছে, কলিটা শুকিয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলবেন হা, পানির জন্য পানি তোমাদের জন্য আসতেছে। দেখবে মানুষ আসমানে একটা বৃষ্টির মধ্যে কি যেন তৈরি হচ্ছে, ম্যাগ বাঁধার মতো একটা বৃষ্টি আসলে তার আগের যে অবস্থা এরকম একটা অবস্থা হবে। ওই ওই অবস্থা দেখে মানুষ মনে করবে যে এখন বোধহয় বৃষ্টি রহমতের পানি নাজিল হবে। কিন্তু কি অবাক করা বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সেই আসমান থেকে যে পানিটা নাজিল হবে ওই পানিটা আর বৃষ্টির পানি থাকবে না, এত উত্তপ্ত ভয়ঙ্কর পানি হবে, ওটা গরম পুজ পচা রক্তের চাইতো আরো দুর্গন্ধময় পানিটা নাজিল হবে। মানুষ এত তৃষ্ণায় থাকবে ওই পচা দুর্গন্ধযুক্ত পানিটা মুখে নিয়ে পান করবে, এই উত্তপ্ততার কারণে তার ভিতরের তার নারী বড়ি সবগুলো পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এমন ভয়ঙ্কর দৃশ্যের কথাগুলো শোনার পরেও যদি যুবক তুমি নামাজে না আসো, আল্লাহকে না, আল্লাহকে যদি ভুলে থাকো, তাহলে তোমাকে আমি কিভাবে বুঝাবো, আমার বুঝার ভাষা তো আর নেই। অতটুকু বলবো আল্লাহু সুবহান, তিনি পুত্র পবিত্র, তিনি মহান, যত অন্যায় করেছো তার কাছে আসো, মাফ চাও। তিনি বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, সব পাপ তোর মাফ করব, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যেটা কাজ কর, তওবা কর, তওবা কর, ঈমানের সাথে তুই তওবা কর, নেক আমল কর, ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, পূর্বে তুই যত গুনাহ করেছিস না রে বান্দা, আমি তোর গুনাহ তো মাফ করেছি, ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই গুনাহ মাফ করে তোর গুনার আমলনামাটা শূন্য খালি কম, ওই জায়গাটাতে আমি পাহাড় পরিমাণ তার চেয়েও বেশি ন্যাক অগ্রিম তোর জন্য আমি রিজার্ভ করে দিলাম। আগে তুই গুনাহ করছিলি, এখন তোর গুনাহ মাফ করার কারণে আমলনামাটা শূন্য খালি, আমি চাই না খালি থাক, আমি অগ্রিম তোর অনেক ন্যাক দিয়া এটাকে পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জন্য আল্লাহ পাক বলছেন বান্দারে সকল পর্যায়ে তুই তওবা কর, ফিরে আসো, ফাইন তাযহাবুন, যাচ্ছ কোথায়? আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আর তিনি রিজিক দেন, তিনি মৃত্যু দিবেন, আবার তিনি জিন্দা করবেন। কাইফা তাকফুরুনা বিল্লাহ কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম, কিভাবে আমার নাফরমানি করো, না শুকরি, অকৃতজ্ঞ, কুফরি কিভাবে করো, তুমি তো নিষ্প্রাণ ছিলে, আমি তোমাকে জীবন দিয়েছি, তোমাকে আবার আমি মৃত্যু দেব, আবার তোমাকে আমি আল্লাহ পাক জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর মানুষ কি মনে করেছে তাকে এমনি কি ছেড়ে দেওয়া হবে, সে আল্লাহর কাছে ফিরবে না? আইহাসাবুল ইনসান আল্লান নাজমা ইযামা بلا قادرين على أن نسوي بنانا، بلا قادرين على أن نسوي بنانا، এই হাতের প্রতিটি অঙ্গ কি যদি ছিঁড়ে ছিঁড়ে বিভিন্ন দিকে ফেলে দেওয়া হয়, এরপরও আল্লাহ বলছেন তোমার হাতের একটা আঙ্গুল যদি পৃথিবীর অপর প্রান্তে চলে যায়, তোমার হাতের আরেকটা আঙ্গুল যদি পৃথিবীর অন্য প্রান্তে চলে যায়, বলেন কাদেরিন আলা আন নুসাফিয়া বানানা, আমি আল্লাহর পক্ষে সম্ভব তোমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে একত্রিত করে তোমাকে আবার পুনরায় একটা জীবন দেওয়া, আমি আল্লাহর পক্ষে সম্ভব। আইদা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামান আইনা লামাবউসুন, ওরা কাফেরেরা প্রশ্ন করতো মানুষ মরে গেলে মাটির সাথে মিশে যাবে, কি ভেবা আবার কিভাবে পুনরায় তাদেরকে জিন্দা করা হবে। আল্লাহ বলছেন আওয়া আবা উনাল আউয়ালুন, ওই যে আল্লাহ প্রথম তোমাকে বানাইছে, ওই আল্লাহ আবার তোমাকে মৃত্যুর পরে আখিরাতে ওইভাবে তোমাকে তুলতে সক্ষম তিনি। বল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুউন লামাজমুউন লামাজমুউন,
إلى ميقات يوم معلوم নির্দিষ্ট দিনের নির্দিষ্ট একটা সময়ে তোমাদেরকে সবাইকে উপস্থিত করা হবে ছোট পাপ বড় পাপ কোনো কিছু বাদ পড়বে না আল কারিআহ মাল কারিআহ মহাপ্রলয় ও মাদরাকা মাল কারিআহ মহাপ্রলয় কি আপনি জানেন হে রাসূল ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবাল কাল ইহনিল মানফুশ মহাপ্রলয় বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষগুলো ছিটকে পড়ে যাবে এই বিশাল বিশাল পাহাড়গুলো তুলার নেই উঠতে থাকবে তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু যার নেকের পাল্লাটা ওজনটা ভারী হবে নেক থাকবে বেশি ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া তার জন্য আনন্দের দিন শুরু হয়ে যাবে জান্নাত জান্নাত আরাম সুখ শান্তি তার শুরু হয়ে যাবে তার প্রতি তার রব খুশি থাকবে তার প্রতি তার মালিক খুশি থাকবে সে আনন্দের সাগরে ভাসতে থাকবে সে জান্নাতের অধিবাসী হবে সালামুন কওলা মির ইব্রাহিম সে আল্লাহর পক্ষ থেকে সালাম পাবে যুবক তুমি যদি জান্নাতি হও আল্লাহর পক্ষ থেকে সালাম পাবে আর যদি ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু আবিয়া ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু আবিয়া আর যার আমল নামাটা হালকা হবে ফাউম্মুহু আবিয়া তার ঠিকানা হাফিয়া হবে আল্লাহ পাক বললেন হে রাসূল আমাদের কামাহিয়া আপনি কি হাফিয়া কি জানেন আল্লাহ পাক আবার বলেন নারুন হামিয়া উত্তপ্ত আগুন যার আমল নামাটা হালকা হবে তার জন্য উত্তপ্ত আগুন অপেক্ষা করবে ইয়াতাসালুনা আনিল মুজরিমিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে কেন জাহান্নামে আসলে মাহসালাকে কুমফি সাকর কেন জাহান্নামে এলে এই জাহান্নাম তোমাদেরকে কেন কেন তোমরা কি করেছো কি অপরাধ করেছো জাহান্নামীরা বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা নামাজ পড়তাম না ও লাম নাকু নুতিউল মিসকিন মিসকিনদেরকে খাওয়াইতাম না এই অন্যায়গুলো আমরা করতাম ও কুন্না নাখুদু মাল খাঈদিন ও কুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম আর বিচারের দিনটাকে আমরা অবিশ্বাস করতাম আমরা এই নামাজ পড়তাম না এই অন্যায়গুলো আমরা করতাম এ কারণে জাহান্নামে আমরা এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যেইভাবে করে আমি তোমাদের হিসাব সব কিছু সংরক্ষণ করব কাজেই এই দুনিয়ার জিন্দগিটা তো আমাদেরকে একদিন ছেড়ে যেতেই হবে পরকালের এই চিত্রগুলো আমাদেরকে কি আল্লাহর কথা স্মরণ করায় না গুনাহের পর থেকে কি আমাদেরকে ফিরে আসতে মনে চায় না আল্লাহ যেন আমাদেরকে গুনাহের পর থেকে ফিরায় বান্দা ফিরে আসো ক্ষমা চাও কত পাপ করেছ তোমার গুনাহ যদি হয় আকাশ পরিমাণ আমার আল্লাহর রহমত হয় আরশ পরিমাণ আল্লাহ তোমাকে মাফ করে দিবে তুমি তার কাছে ক্ষমা চাও বলো আল্লাহুম্মা ফিরলি ও তুবা আলাইয়া হে রব আমি তোমার কাছে ক্ষমা চাই তুমি আমার তওবা কবুল করো রব্বি ফিরলি জুনুবি আমি তোমার হে আল্লাহ তুমি আমাকে মাফ করো আমার পাপ মোচন করো ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة دنيا آخرة الكلن دو آخرة الكلن دو وخينا عذاب النوم جهنم میرا گنتی کہ تمہیں ہمیں نجات داو ایبھابے کرے کادو دعا کرو اللہ بولین ادعونی استجیب لکم بندہ تمہیں جانو ہمیں تمہیں کتو بھالو باشی ادعونی تمہیں ہمیں کے ڈاکو ہمیں کے چاو استجیب لکم ہمیں کتھا دلام ہمیں تمہیں ڈاکے شارا دیبو ہمیں تمہیں ڈاکے شارا دیبو سبحان الله بحمده سبحان الله العظيم اللهم صل وسلم وبارك عليه